আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর ভীষণভাবে আশ্চর্যজনকভাবে সমসাময়িক এবং আপনি আগের বক্তব্যে বলছিলেন যে রাষ্ট্র সমাজের একটি দায় রয়েছে রবীন্দ্রনাথ তরুণদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য এই বিষয়টি আমি যেটা বলতে চাইছিলাম ওই সময় সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের রেলেভেন্স কন্টিনিউড রেলেভেন্স এই প্রাসঙ্গিক ব্যাপারটা নিয়ে আমার কথা আর কি যে দেখুন আমি আমি আস্তে আস্তে ভাবছিলাম যে রবীন্দ্রনাথের যে উনি তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় নোবেল প্রাইজ পাওয়ার এক বছর পরেই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এবং উনি তো তখন বিভিন্ন দেশে গিয়ে যে উনি বক্তৃতা করেন সাহিত্য নিয়ে নয় এই বক্তৃতাগুলি বেশিরভাগ বক্তৃতায় ছিল সমাজ নিয়ে এবং জাতীয়তাবাদ হ্যাঁ জাতীয়তাবাদ নিয়ে এবং জাতীয়তাবাদ যে কত ডেঞ্জারাস একটা জিনিস হতে পারে উগ্র জাতীয়তাবাদ এবং সেটাতে জিঙ্গোইজমের রূপ নিতে পারে এবং সেটা কিন্তু আমরা দেখেছি এবং এই যে ধরুন এই যে অধুনা এই যে যুদ্ধ প্যালেস্টাইন ইসরায়েলের যুদ্ধ তারপরে ধরুন এই তার আগে ইউক্রেনের যে যুদ্ধ তার আগে এমনকি আমাদের মুক্তিযুদ্ধ বা তারও আগে যে পাকিস্তানিদের যে রোলটা ছিল এখানে যে ইসলামকে কেন্দ্র করে হুম এক ধরনের ইসলামিক জাতীয়তাবাদ তৈরি করার ব্যাপারটা এবং এই জাতীয়তাবাদে যেই এই উগ্রতা সেটা কিন্তু সেটার ব্যাপারে তার যে লেখনী আছে তার যে বিভিন্ন ভাবনা এখন রবীন্দ্রনাথকে আমার যেটা প্রবলেমটা হয়েছে কি খণ্ডিত রবীন্দ্রনাথ আমরা দেখছি কীরকম খণ্ডিত রবীন্দ্রনাথ আপনি দশজনকে গিয়ে বলেন রবীন্দ্রনাথ কে রবীন্দ্রনাথ একজন কবি বিশ্বকবি আমি কি কি বলতে পারি তারা ফ্রেজগুলি বলছি বিশ্বকবি কবি হ্যাঁ উনি আর অনেক কিছুই করেছেন এই ধরনের একটা ভাষা ভাষা জিনিস শুনবেন রবীন্দ্রনাথের যদি গান ধরি আমরা যদিও গানটা তার তার সৃষ্টিকর্মের মধ্যে শ্রেষ্ঠ হয়তোবা স্যার বা আপা আমাকে হয়তো এটা মানে ভুল হলে বলতেই পারেন আমি মনে করি তার বিশাল একটা কাজ হচ্ছে তার গান কোনো ভুল এতে কিন্তু এটার বাইরে তার যে কাজগুলো এবং যেটা হচ্ছে তার সমাজ ভাবনা এই স্যারেকটাকে শিক্ষা ভাবনার কথা বললেন হাউ রেলেভেন্ট টুডে এই যে জয়ফুল লার্নিং নিয়ে আমরা বলছি যে আনন্দের সাথে পড়াশোনা প্রকৃতির সাথে পড়াশোনা হ্যাঁ এই সেই ক্ষুদ্রতে ক্ষুদা কমিশন বাহাত্তর সালে যেই 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 তাদের যে ন্যাশনাল আমাদের এডুকেশন পলিসি ছিল হ্যাঁ চুয়াত্তর সালে চুয়াত্তর সালে যে এডুকেশন পলিসি ছিল এবং সেখানেও কিন্তু এসছে এই জিনিসগুলো কিন্তু কোনো না কোনোভাবে এবং এখন আমরা আমরা মনে করি এখনও যে নতুন কারিকুলামটা লাস্ট যে এডুকেশন পলিসি ছিল দু হাজার দশ সালে এটা এক্সপায়ার্ড ডকুমেন্ট এবং নতুন যদি কারিকুলাম হয় এই জয়ফুল লার্নিং কারিকুলাম না পলিসি ন্যাশনাল এডুকেশন পলিসি জয়ফুল লার্নিংটাকে আরও কি করে প্রকৃতির সাথে মিশিয়ে আমরা আনতে পারি তারপরে ধরুন আমাদের তার সমাজ ভাবনা তার ধর্মচিন্তা এবং এই এই জিনিসগুলো বিজ্ঞান এই এই জিনিসগুলো নিয়ে আমার মনে হয় যে আমাদের পড়াশোনার খুব একটা সমাজে এই বিস্তৃতি ঘটে না এবং পড়ে না